রংপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে ঢালাওভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। হাত দিয়েই নাড়ানো যাচ্ছে পিলার, ভেঙেও পড়ছে বিভিন্ন অংশ। এলাকাবাসীর তোপের মুখে পালিয়েছে নির্মাণ শ্রমিকরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নির্মাণাধীন অবকাঠামো ভেঙে নতুন করে কাজ শুরু করার আশ্বাস দিয়েছে এলজিইডি। হাত দিয়ে নাড়া দিতেই ভেঙে যাচ্ছে সীমানা প্রাচীরের পিলার, টোকা দিলেই খুলে আসছে প্লাস্টার। নিম্নমানের সিমেন্টের সাথে বেশি বালু মেশানোয় নড়বড়ে অবকাঠামো। এই চিত্র রংপুরের পীরগাছা উপজেলার সিদামহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজের, আর এতে ক্ষুব্ধ এলাকাবাসী। সরকারি কাজ বলতে কি এরকম চুরি হবে? হাত দিয়ে পিলার ভাঙি যাইতেছে, এগুলা কি কাজ? সিমেন্ট ব্যবহার না করে খোয়ার বালু দিয়ে ইয়ে দিচ্ছে, বাঁশ দিয়ে ঢালাই দিছে পিলার, তাহলে তো আর হবে না। ছোট ছোট বাচ্চারা খোয়া হাত দিয়ে হসকাইতেছে, এটা কেমন কাজ? কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের কাজ, সরকারি কাজ হবে একের কাজ। চলতি বছর সীমানা প্রাচীর নির্মাণে 20 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এলজিইডির তত্ত্বাবধানে কাজ পান স্থানীয় ঠিকাদার হাশেম খান রানা। স্থানীয়দের অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে কাজ। বিমটা যে করছে, বিমটার মধ্যে মানে বলা যায় সিমেন্ট নেই। কাজটা যাতে আমাদের বাচ্চাদের জন্য, নিরাপত্তার জন্য আমাদের এই বাউন্ডারিটা অবশ্যই প্রয়োজন। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। অভিযোগ অস্বীকার করে উল্টো শ্রমিকদের উপর দায় চাপাচ্ছেন ঠিকাদার। মিস্ত্রির সাথে ওরা কথা বলছিল, মিস্ত্রি একটু ঠেকাধারাধারি করছে, এরপরে তো মিস্ত্রি তো একটু গাফলেতির কারণে এই জিনিসটা আসছে। কাজের শুরু থেকে তদারকি না থাকলেও গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থল পরিদর্শন করেন এলজিইডির প্রকৌশলী। যেভাবে ডিজাইন এস্টিমেট অনুযায়ী কাজ করার কথা ছিল সেভাবে করা হয়নি। এখানে ঢালের মান খুব খারাপ করা হয়েছে এবং রডের ব্যাপারে গ্যাপ আছে। পিসেলে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে যাতে তাদের ভবিষ্যতে এরকম কোনো কাজ করার সুযোগ না থাকে। দরপত্রটি বাতিল করে নতুন ঠিকাদারের মাধ্যমে কাজটি সম্পূর্ণ করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।